আমাদের রক্তে একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ পাওয়া যায় যার নাম ইউরিক অ্যাসিড। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টে ব্যথা, বাত সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে শুরু করে। জয়েন্টগুলি ছাড়াও মানুষ কোমর কিংবা কবজিতে ব্যথা অনুভব করে, তবে অনেকেই এই ব্যথাকে স্বাভাবিক মনে করে উপেক্ষা করে থাকেন। কিন্তু তা যদি ইউরিক অ্যাসিডের সমস্যা হয়ে থাকে আর শুরুতেই এর নিয়ন্ত্রণ না করা হয়, তবে ভবিষ্যতে এর পরিস্থিতি খারাপ হতে পারে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিপস অ্যান্ড টিউটোরিয়ালস। আজ আমার আলোচনার বিষয়, এমন কিছু পাতা রয়েছে যেগুলো একটানা কয়েকদিন চিবিয়ে গেলে তা ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। প্রথমত তেজপাতা। মশলা হিসাবে ব্যবহৃত এই পাতার ব্যবহারকে ভেষজ প্রতিকারও বলা হয়। এই পাতায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করতে প্রথমে 10 থেকে 12টি তেজপাতা নিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এই তেজপাতাগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর এই জল গরম করুন। এবার এই জল ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে হালকা ঠান্ডা করে পান করুন। দিনে 2 বার পান করতে পারেন। দ্বিতীয়ত ধনে পাতা। ধনে পাতায় রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি পুষ্টিকর উপাদান যা সহজেই বর্ধিত ইউরিক অ্যাসিড কমাতে পারে। এই ক্ষেত্রে 1 গুচ্ছ সবুজ ধনে পাতা নিয়ে ভালো করে ধুয়ে সামান্য লবণ জলে ভিজিয়ে রাখুন। এবার এই জলকে ফুটিয়ে ঠান্ডা করুন। হালকা গরম অবস্থায় এই জল পান করুন। কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। তৃতীয়ত পান পাতা। পান পাতা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। কিছুদিন পান চিবিয়ে সেবন করুন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে পানের সঙ্গে তামাক বা সুপারি ব্যবহার করা যাবে না। অনেক গবেষণা জানা যায় যে ইউরিক অ্যাসিড বৃদ্ধির সমস্যা পান পাতার ব্যবহার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।